ভীষণ নীরবে তাদের বুকের দুঃখ হত্যা করেন। বাবারা যখন দেখে তার সন্তানের কাছে তিনি উচ্চতা পড়াশোনা সব কিছুতেই পরাজিত, তখন নিজেকে একজন সার্থক বাবা হিসাবে মানেন। তারা যেন সবসময় পরাজিত হতে চান সন্তানের কাছে, বাবার শাসনে ঘুমিয়ে থাকে স্বর্গের গরম হওয়া বাতাস, বাবার আদরে লুকিয়ে থাকে পৃথিবী জয়ের এক দুঃসাহসিক গল্প। আর একজন বাবা যখন বৃদ্ধ হতে থাকেন তখন তার আত্মত্যাগ আরও প্রকট হতে থাকে। আর আমি দুঃখ বলতে বুঝি বাবার চুল সাদা হয়ে যাওয়া, বাবার তোকে উজ্জ্বলতা হারানো। পৃথিবীর যত দুঃখ স্থানে আমি গিয়েছি সমস্ত দুঃখের জায়গায় আমি আমার বাবার গ্রাণ পেয়েছি, আমি সমস্ত দুঃখ থেকে বাবার গ্রাণ পেয়েছি। এরকম এক জীবন অতিবাহিত করে বাবারা যখন ধূম নক্ষত্র হয়ে যান তখন বুকের মধ্যে চুরমার হয়ে যায় সব কিছু, তখন মনে হয় একজন আততায়ী বুকের মধ্যে অনবরত পিস্তল ধরে ট্রিগার চেপে যাচ্ছে, মাথার ভেতর গ্র্যাভিটেশনাল ফোর্স তোলে পৃথিবীর সবচেয়ে বিষণ্ণতম প্রাণী। ঘুমাতে গেলেন, একটা গানে যখন বাবা শব্দ চলে আসতো তখন চোখের ভেতর নোনাজল বাবার জন্য অনবরত বের হতে থাকে। এক ভীষণ দুঃখের গল্প, বাবাকে যখন সন্তান ঘুমিয়ে